স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। বাংলাদেশে নাটকের জনপ্রিয়তা তুঙ্গে, যার প্রধান কারণ গল্প, অভিনয় ও মেকিং এ সেরা পারফরম্যান্স। বর্তমান সময়ে নাটকগুলো যেমন জনপ্রিয়, ঠিক তেমনি 90 দশক বা 20 শতাব্দীর দিকে নাটকগুলো আরো বেশি জনপ্রিয় ছিল। মূলত তখনই নাটকের ভিত তৈরি হয়। আর আজ এই ভিডিওতে বাংলাদেশের ক্লাসিক বা পুরনো 10টি সেরা নাটক বা ধারাবাহিক নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসা যাক 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো নাটক এই করেছো ভালোকে নিয়ে। এত নাটকের ভিড়ে এই নাটকটি লিস্টে থাকার কারণ হলো জাহিদ হাসানের অভিনয়, যা সকলকেই মুগ্ধ করবে। ভালোবাসা ও আভিজাত্যকে একসাথে নাটকটিতে তুলে ধরা হয়। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান এবং নায়িকা চরিত্রে রয়েছেন পূর্ণিমা। 9 নম্বরে কথা বলবো 1997 সালের ধারাবাহিক নাটক ছোট ছোট ঢেউকে নিয়ে, যেখানে সেই সময়ের এক ঝাঁক নতুন তারকা অভিনয় করেন এবং তাদের সাথে আরও ছিলেন জাহিদ হাসান, শমী কায়সার ও বিপাশা হায়াত। রহস্যকেন্দ্রিক ধারাবাহিকটিতে প্রেম, সংঘাত, প্রতারণা, অভিমান সবকিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। 8 নম্বরে রয়েছে 90 দশকের রোমান্টিক ধারাবাহিক নাটক তোমার বসন্ত দিনে, যেখানে তৌকির আহমেদ ও বিপাশা হায়াত একসাথে জুটি বেঁধে অভিনয় করেন। অসম্ভব সুন্দর ধারাবাহিকটি 90 দশকে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে এবং এরপরেই তৌকির আহমেদ ও বিপাশা হায়াত জনপ্রিয় ও সফল জুটিতে পরিণত হয়। এবার আসা যাক 7 নম্বরে। আর 7 নম্বরে কথা বলবো 1 ঘন্টার নাটক ক্রস কানেকশনকে নিয়ে, যেখানে রং নাম্বারে কিভাবে দুজন যুবক যুবতী প্রেমে পড়েন এবং তাদের পরবর্তী পরিণতি বা কি হয় তা নাটকটিতে দেখানো হয়। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন আজিজুল হাকিম ও শমী কায়সার এবং তাদের দুজনেরই মার্জিত অভিনয় সকলকে মুগ্ধ করবে। 6 নম্বরে কথা বলবো বাংলাদেশের প্রথম মেগা ধারাবাহিক বন্ধনকে নিয়ে, যেখানে বাংলাদেশের প্রায় সকল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাই অভিনয় করেন। ধারাবাহিকটি মূলত এক যৌথ ফ্যামিলিকে ঘিরে তৈরি হয়েছে, যাদের বসবাস পুরান ঢাকাতে। এই ফ্যামিলির হাসি, কান্না, ভালোবাসাই নাটকটির মূল বিষয়। অসম্ভব সুন্দর এই নাটকটি সেই সময় ভীষণ জনপ্রিয়তা পায়। 5 নম্বরে কথা বলবো হুমায়ুন আহমেদের স্বাস্থ্য বিষয়ক এবং জনসচেতনামূলক ধারাবাহিক নাটক সবুজ সাথীকে নিয়ে, যেখানে হাস্যরসে বিভিন্ন সামাজিক সমস্যা এবং তার সমাধান তুলে ধরা হয়। অসম্ভব সুন্দর নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, আসাদুজ্জামান নূর সহ আরও অনেকে। 4 নম্বরে কথা বলবো ইতি তোমারি আমি নাটকটিকে নিয়ে। এটিও একটি ভালোবাসার নাটক, যেখানে একসাথে জুটি পেতেছেন আজিজুল হাকিম ও আফসানা মিমি। অসম্ভব সুন্দর এই নাটকটিও 90 দশকে বেশ সাড়া ফেলে। 3 নম্বরে কথা বলবো অরণ্য আনোয়ারের নুরুল হুদা একদা ভালোবেসেছিল নাটকটিকে নিয়ে, যেখানে এক স্বপ্নবাদী যুবককে দেখানো হয়, যিনি জীবনের সকল জায়গায় পরাজিত হন, যার প্রাপ্তি থেকে হারানোই বেশি ছিল। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেন মাহবুজা আহমেদ, শ্রাবন্তী, তিশা, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। এই ধারাবাহিকটির আরও 2টি সিজন রয়েছে, যা সমান জনপ্রিয়। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো হুমায়ুন আহমেদের 80 দশকের সেরা ধারাবাহিক বহু বিরহীকে নিয়ে। এটিও একটি হাসির বা মজার ধারাবাহিক, যেখানে এক ফ্যামিলির জীবন ব্যবস্থা ও এক ভাড়াটিয়া যুবকের বিভিন্ন বিষয় খুব হাস্যরসভাবে তুলে ধরা হয়। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, আলী জাকের, আফজাল হোসেন, আবুল হাত সহ আরও অনেকে। এই নাটকটিতেও হাস্যরসে বিভিন্ন সামাজিক দুর্ব্যবস্থা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো হুমায়ুন আহমেদের সর্বকালের সেরা ধারাবাহিক কোথাও কেউ নেই নাটকটিকে নিয়ে। এটি একটি কালজয়ী ধারাবাহিক, যেখানে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট এবং সর্বশেষ না পাওয়াকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ধারাবাহিকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, সুবর্ণা মোস্তফা, আব্দুল কাদের, আফসানা মিমি সহ আরও অনেকে। তো একে একে আমরা 10টি সেরা ক্লাসিক ধারাবাহিক বা নাটক নিয়ে আলোচনা করলাম, যা হয়তো সকলের ভালো লাগবে। ধন্যবাদ।